হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আরেকটি সিনথেসাইজারের টিউটোরিয়াল নিয়ে। তোমরা অনেকেই কমেন্ট করেছো, স্যার দুহাতে কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে কর্ড নিয়ে প্র্যাকটিস করব যদি একটা ভিডিও দেন। তাই আজ তোমাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তোমরা যারা নতুন শিখছো তারা কিভাবে ফিঙ্গার প্র্যাকটিস করবে, কিভাবে তোমাদের ফিঙ্গারগুলোকে ইজি করবে, সেই ভিডিও আজকে আমি দেখিয়ে দেবো। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিনথেসাইজার ফ্রেন্ড ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি অলোক। আজকের এই ভিডিওটা হলো সিনথেসাইজার টিউটোরিয়াল পার্ট নাম্বার 74। হ্যাঁ বন্ধুরা, এর আগে আমার 73টি ভিডিও দেওয়া আছে সিনথেসাইজার শেখার বিষয়ে। যদি আপনারা সিনথেসাইজার বাজানো শিখতে চান, আমার এই ভিডিওগুলো প্রথম থেকে পরপর দেখলে খুব সহজভাবেই আপনারা খুব ভালোভাবে বাড়িতে বসেই সিনথেসাইজার বাজানো শিখতে পারবেন বা শিখে যাবেন। এছাড়াও গানের ভিডিওগুলো রয়েছে, মিউজিক পার্ট সমেত, স্বরলিপি সমেত আপনারা গানগুলো তুলতে পারেন। তো চলুন আজকের টিউটোরিয়ালটা আমরা দেখে নিই। আজকের টিউটোরিয়ালটা আমি আগেই বললাম, যারা নতুন শিখছ তাদের জন্য বা যারা মোটামুটি শিখেছ তাদের জন্য ফিঙ্গার প্র্যাকটিস, যারা প্রফেশনাল তাদের জন্য নয়। তো আজ আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা দু হাতটাকে চালু করবে বা দু হাতে প্র্যাকটিস করবে। তো এটা আমরা করব, তার জন্য আমাদের একটা স্কেল বেছে নিতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আজকে সি মেজর স্কেলে দেখিয়ে দিচ্ছি। সি মেজর আর ডি মেজর, এই দুটো স্কেলে আজ আমরা প্র্যাকটিস করব। তো কিভাবে প্র্যাকটিস করব, আমরা বাঁ হাতে কর্ড রাখবো, ডান হাতে আমরা নোটগুলো বাজাবো। এরপরে আবার কি করব, আমরা ডান হাতে কর্ড রাখবো, বাঁ হাতে নোটগুলো বাজাবো। তো চলো সেটাই আমরা দেখে নিই। প্রথমে সি মেজর স্কেল আমরা দেখে নেব। সি মেজর স্কেলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সি ডি ই এফ জি এ বি সি, এটা হচ্ছে সি মেজর স্কেলের নোট। আর বাঁ হাতে আমরা ঠিক যেই স্কেলে আমরা প্র্যাকটিস করব সেই স্কেলেরই আমরা কর্ড রাখব। অর্থাৎ এটা সি মেজর স্কেল, তো আমরা বাঁ হাতে কী করব, আমরা সি মেজর কর্ড রাখব। তো সি মেজর কর্ড ধরতে কী কী নোট লাগছে, সি ই আর জি। আর আমরা নর্মাল পজিশানে রাখবো, অর্থাৎ তোমরা কিবোর্ডটাকে নর্মাল পজিশানে রাখবে, কর্ড পজিশানে রাখবে না, একদম নর্মাল। আর পিয়ানো টোনে করে নেবে, পিয়ানো টোনে বাজানো এটাই সুবিধে। কোনো ভুল হলে বা দুটো নোট একসঙ্গে পড়ে গেলে, অর্থাৎ আমরা উপর থেকে যদি এখানে হয় সেটা বোঝা যায় প্রশ্ন, অর্থাৎ তুমি ভুল করছো কি না, ঠিক বাজাচ্ছ কি না সেটা তুমি বুঝতে পারবে আওয়াজটা শুনে। আর স্ট্রিংস হলে কী হয়, যেহেতু স্ট্রিংসের আওয়াজটা ভাসে বা স্টে করে, সেই জন্য স্ট্রিংসটা অতটা বোঝা যায় না। তো যার জন্যে তোমরা যখনই প্র্যাকটিস করবে সবসময় পিয়ানো টোনের প্র্যাকটিস করবে। তো এইভাবে আমরা ধরবো। আর ফিঙ্গার আমরা কি করব, ফিঙ্গার এখানে আমরা প্র্যাকটিস করব, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, পাঁচ নাম্বার ফিঙ্গার এটা সবাই জানো। তো এখানে পড়ছে ওয়ান টু থ্রি, আবার এখান দিয়ে এইভাবে চলে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, আবার ঠিক একইভাবে রিটার্ন আসছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান। আর বাঁ হাতে আমরা কর্ড ধরবো কি, ফোর নাম্বার ফিঙ্গারটাকে রাখবো আমরা সিতে, দু নাম্বার অর্থাৎ নাম্বার টু ফিঙ্গারটা আমরা রাখবো ইতে, আর ওয়ান নাম্বার ফিঙ্গার আমরা রাখবো জিতে, এইভাবে, ঠিক এইভাবে। আর আমরা কর্ড ধরবো লোয়ার অক্টেপের সেকেন্ড অক্টেপে। লোয়ার অক্টেপ আমাদের দুটো অক্টেপ নিয়ে, যাদের বড় কিবোর্ড, পাঁচ অক্টেপের কিবোর্ড, তাদের দুটো লোয়ার অক্টেপ নিয়েই বেস অক্টেপ হয়। তো সেই লোয়ার অক্টেপের আমরা সেকেন্ড অক্টেপ, অর্থাৎ প্রথম অক্টেপ ছেড়ে দিয়ে আমরা এখানে কর্ড ধরব। আর আমরা মিডিল অক্টেপে ডান হাতে নোটগুলো বাজাবো। তো এইভাবে আমরা একটা ছন্দে বা একটা তালে আমরা বাজাবো। তোমরা এটাই করবে, এতে তোমাদের তিনটে জিনিস শেখা হয়ে যাবে। এক, ওই স্কেলের কর্ড ধরতে কী কী নোট লাগে, এই যে বাঁ হাতে আমরা দেখে নিলাম, সেটা শিখে গেলে দু হাতে তোমাদের প্র্যাকটিস হয়ে গেল, অর্থাৎ দুটো হাত তোমাদের আর একটু ইজি হয়ে যাবে। নাম্বার তিন হচ্ছে তোমাদের রিদিম সেন্সটা, অর্থাৎ তাল জ্ঞানটা তোমাদের চলে আসবে। এই যে আমরা বাজাচ্ছি ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, এই যে আমরা একটা ছন্দে বাজাচ্ছি বা রিদিমে মানে তালে বাজাচ্ছি, এটাতে আমাদের তালটা এটা চলে আসছে আমাদের। এইভাবে প্র্যাকটিস করলে পরে
তালের বিষয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না বা তোমাদের তাল কাটবে না। তো সেই জন্য আমরা এইভাবে করব। তো ঠিক এইভাবে এটা আমরা করলাম। এইবার আমরা ঠিক উল্টোটা করব। উল্টোটা বলতে আমরা এবার ডান হাতে কর্ড দেব, বাঁ হাতে নোট বাজাবো। ডান হাতে কর্ড দেব, বাঁ হাতে নোট বাজাবো। ঠিক একইভাবে এদিকে আমরা পাঁচ নম্বর থেকে শুরু করব, অর্থাৎ ফিঙ্গারটা 5 4 3 2 1 এইভাবে। ঠিক এইভাবেও যায়। এখানে আমরা 1 2 3 তারপর 1 2 3 5 করেছি, মানে 4 5 করেছি। এখানটা ঠিক উল্টোটা 5 4 3 2 1 আবার 3 2 1 আবার এখান থেকে যাবো 1 2 3 1 2 3 4 5। তো আর ডান হাতে আমরা কর্ড রাখবো। ডান হাতে আমরা সিতে রাখবো 1 নম্বর, ইতে রাখবো 2 নম্বর, আর জিতে রাখবো 4 নম্বর ফিঙ্গার। এইভাবে আর কিভাবে আমরা বাজাবো, ঠিক এইভাবে একদম আগেরই মতো। যখনই আমরা এই দিক থেকে আসছি 5 নম্বরের নোটের উপর যখনই আমাদের স্ট্রোক পড়ছে, তখন আরেকটা আমাদের কর্ড পড়বে। প্রথমে আমরা এখানে ফেললাম, 5 নম্বর কোটে মানে নোটে আরেকটা কর্ড পড়বে। তারপরে এখান থেকে আবার যখন আমরা ফেরার সময় যে সিতে স্ট্রোক পড়বে সেখানে আরেকটা কর্ড পড়বে, আবার এফে এসে আরেকটা কর্ড পড়বে। আমি স্লোভাবে দেখাচ্ছি, এই 1 2 3 সরি এইভাবে এটাই হবে। প্রথমে তোমরা স্লোভাবে করবে, তারপরে তাড়াতাড়ি এইভাবে। আর এবার আমরা ডিতে দেখে নেব, ডি মেজর স্কেলে। এটা আমি সিতে দেখিয়ে দিলাম, ডি মেজর স্কেলে। আমরা যেহেতু আজকে মেজর স্কেলগুলো করছি, তো আমি ডি মেজর স্কেলে আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই দুটো তোমরা প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের ফিঙ্গারগুলো অনেকটা ইজি হয়ে যাবে। তো ডি মেজর স্কেল নোট আমরা কী কী পাচ্ছি দেখে নিই, মানে অর্থাৎ কী কী নোট লাগছে ডি মেজর স্কেলে। ডি, ই, এফ সার, জি, এ, বি, সি সার, ডি, একই ব্যাপার। ফিঙ্গার প্যাটার্ন স্টাইল একই সব থাকবে, ঠিক ওই 1 2 3 1 2 3 4 5 আবার এই 5 4 3 2 1 আবার 3 2 1 এই 3 2 1। আর বাঁ হাতে ঠিক এইভাবে ডি মেজর কর্ড। ডি মেজর কর্ড ধরতে কী লাগছে, ডি, এফ সার আর এ, তাই তো এইভাবে। এইভাবে হলো, ঠিক আমরা আগেরই মতো উল্টে করব, মানে উল্টোটা করব। আমরা ডান হাতে কর দেব, বাঁ হাতে আমরা নোট বাজাবো, ঠিক এইভাবে। এই এইভাবে সেই আমরা যাচ্ছি এখানে 1 2 3 4 যখনই এখানে পড়ছে আরেকটা পড়ছে, মানে এখানে একটা পড়লো, এখানে আরেকটা পড়লো। তারপর এইভাবে যখন চলে আসছে আবার এখান থেকে যখন পড়ছে আরেকটা পড়ছে, এইভাবে এইভাবে এই এখানে যখন আরেকটা পড়ছে তখন আরেকটা আমাদের কর্ড পড়ছে। তো এই 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 তোমরা আগে স্লোভাবে করে নেবে। এইভাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, আগে স্লোভাবে তুলে নেবে তারপরে তোমরা একটু তাড়াতাড়ি করবে, আর একটু তাড়াতাড়ি করবে। আর আগেই বললাম কিন্তু ছন্দের মধ্যে রাখবে, কখনোই কিন্তু মানে ইয়ে করবে না, তুমি দেরি করে করো। এইভাবে কখনোই কিন্তু এইভাবে করবে না, এইভাবে করবে না, একটা ছন্দে বা রিদিমের মধ্যে প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে তোমরা জানাবে। যারা ছোটরা তাদের বলছি, কারণ এটা যারা নতুন শিখছ তাদের জন্যই, আর যারা আপনারা বড়রা রয়েছেন তাদের বলছি, আপনাদের বলছি যে আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে
মানে কোনো গানের জন্য বা কিছু নতুন কিছু দেওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তবে তার আগে কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ যদি কিছু শিখতে চান আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এরকম নানা ধরনের ভিডিও নিয়ে আমি চলে আসি, যেগুলো কিছু আপনারা শিখতে পারবেন, এগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। তো বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনারা লাইক করলেই বুঝতে পারি আমি যে আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন, কী ধরনের টিউটোরিয়াল আপনাদের দরকার। তো আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।